নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটা বড় গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে কিন্তু নিয়োগ করা হবে এবং যেখানে প্রত্যেক ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন এবং এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে আর এটা নিয়ে আজকের ভিডিওতে আপনাকে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করতে পারবেন কতগুলি ভ্যাকেন্সি আছে এবং আবেদন করার যোগ্যতা কি রয়েছে পুরো ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো সাথে বলে রেখে এরকমভাবে সমস্ত নতুন ও পুরনো সরকারি চাকরির তথ্যগুলি সহজে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে অপশনটি প্রেস করে দিতে পারেন বর্তমানে অনস্ক্রিনে রয়েছে সেই অফিসিয়াল নোটিশটি যেটা কলকাতা হাইকোর্ট প্রকাশিত করলো সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদের জন্য এখানে যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু আবেদন করতে পারবেন সাথে এটাও জানিয়ে রাখি এখানে কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হলো এই পোস্টটিতে নিয়োগ কিন্তু পারমানেন্টের জন্য হচ্ছে টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে জেনারেলে কিন্তু রয়েছে একটি তথা জেনারেল এক্সামটেড ক্যাটাগরিতে চারটি সিরিল কাস্টে দুটি তথা সিরিল কাস্ট ইসিতে একটি ও সিরিল টাইপে দুটি রয়েছে এছাড়া ওবিসি এ এতে ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি এবং ওবিসি বি ইসিতে রয়েছে একটি একটি করে ভ্যাকেন্সি এছাড়াও আনরিজার্ভ পিডব্লিউডি ক্যাটাগরিতে রয়েছে কিন্তু একটি ভ্যাকেন্সি অর্থাৎ মোট দাঁড়ালো কিন্তু চোদ্দোটি ভ্যাকেন্সি এবার স্যালারির কথা বলে রেখি পে ম্যাট্রিক্স লেভেল ষোলো দেওয়া হবে অর্থাৎ কিন্তু মাসে টোটাল দাঁড়াচ্ছে আটান্ন হাজার টাকা প্রতি মাসে স্যালারি থাকবে এবং বয়স যেটা চাওয়া হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এর মধ্যে এসসি এস টি ও প্রত্যেকে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন আর বয়সটি আপনাকে চেক করতে লাগবে এক জানুয়ারি দু অনুযায়ী এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পত্রিতে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস থাকতে লাগবে এবং আপনার ইংরাজিতে ভালো নলেজ থাকতে লাগবে সাথে বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অবশ্যই থাকতে লাগবে এর সঙ্গে কিন্তু শর্ট হ্যান্ডে আপনার একশো ষাট ওয়ার্ড প্রতি মিনিটের স্পিড দরকার রয়েছে এবং কম্পিউটারে কিন্তু আপনার টাইপিং স্পিড চল্লিশ ওয়ার্ড প্রতি মিনিট লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এর সঙ্গে বলে দিয়েছে এক্সামিনেশান ফি কিন্তু এসসি এবং এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে চারশো টাকা দিতে লাগবে পাদবিকি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে আটশো টাকা দিতে লাগবে পেমেন্টটা আপনাদেরকে করতে লাগবে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে এখানে আপনাদের পেমেন্টের যে ডিটেলসটা কিন্তু দিতে লাগবে অর্থাৎ রেজিস্টার অরিজিনাল স্লাইট হাইকোর্ট কলকাতা পেবেল অ্যাট জিপিও কলকাতা এটা দিতে লাগবে এর সঙ্গে বলে দিয়েছে যে আইপিওটা কিন্তু ভালো মতন করে আপনাকে ফিল আপ করতে লাগবে এবার যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে দিতে লাগবে তার মধ্যে প্রথমে হলো তিনটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে রিসেন্ট তোলা দিতে লাগবে প্রত্যেকটির মধ্যে কিন্তু ফন্টে বুকের উপরে কিন্তু সিগনেচার করতে লাগবে আর তার মধ্যে একটি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটির মধ্যে কিন্তু লাগিয়ে দিতে লাগবে দ্বিতীয় নম্বরে রয়েছে আপনি সবগুলোই কিন্তু সেলফ অ্যাডটা স্টেট করবেন আর দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে একটি খাম দিবেন বা এনভেলপ খাম দিবেন ভিতরে যেটার মধ্যে শুধুমাত্র নিজের অ্যাড্রেস দেওয়া থাকবে টু দিয়ে এবং সেটা থাকবে পঁচিশ সেন্টিমিটার বাই এগারো সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ টাকার সেখানে কিন্তু ডাক টিকিট লাগিয়ে পাঠিয়ে লাগবে আর সেটাই কিন্তু ওরা কিন্তু আপনাকে পাঠাবে ফারদার কমিউনিকেশনের জন্য এর সঙ্গে বলে রাখি যেটা কিনা না বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আপনার দিতে লাগবে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা আপনি ব্যবহার করতে পারেন সেলফ অ্যাটাস্টেড করে জেরক্সটা দিতে লাগবে এর সঙ্গে আপনার কোয়ালিফিকেশনের ডিটেলস অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো কিন্তু সবগুলো সেলফ অ্যাটাস্টেড করে দিবেন কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকলে সেটাও সেলফ অ্যাটাস্টেড করতে লাগবে জেরক্স কপিটিকে এবং কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে লাগবে জেরক্স কপিটিকে এবং আইপিওর কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে লিখতে লাগবে এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে জানিয়ে এখানে বলেছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে ফিল আপ করতে লাগবে কিন্তু ইম্পর্ট্যান্ট কথা হলো এখানে এই নোটিশের মধ্যে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া নেই অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত আপনাকে নিজের হাতে এম অ্যাপ্লিকেশান ফর্মটি বানিয়ে দিতে লাগবে যেখানে আপনার নিজের নাম নেম দিয়ে তারপর নিজের নাম লিখতে লাগবে ফাদার নেম দিয়ে ডিটেলস লিখতে লাগবে এইখানে যাবতীয় ডিটেলস যেগুলো চাওয়া আছে সেগুলো সমস্ত বানিয়ে নিয়ে তারপর সেগুলোকে ফিল আপ করতে লাগবে অর্থাৎ নিজের হাতে করে নিতে পারেন বা কম্পিউটার টাইপ করে অ্যাপ্লিকেশান ফর্মটি বানিয়ে নিতে পারেন এবার বলে কি সিলেকশন প্রসিডিউর হবে ফেস ওয়ান এবং ফেস টু দুটি ধাপে এখানে ফেজ ওয়ানে হবে শর্ট হ্যান্ডের যেটা কিনা পরীক্ষা সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আপনারা এই নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবেন এক্ষেত্রে বলে রেখে এই নোটিশটি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন যেটা লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং আপনারা যে অফলাইনে আবেদন করবেন পুরো প্রসেসটি নিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে সেটা কিন্তু জমা করতে লাগবে আটই অক্টোবর দু হাজার একুশ তারিখে বিকেল সাড়ে চারটার মধ্যে এখনও পর্যন্ত এরা যেহেতু কোনো অ্যাপ্লিকেশান ফর্ম দেয়নি যদি দিয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই অ্যাপ্লিকেশান ফর্মে পিডিএফটি দিয়ে দেওয়া হবে এছাড়াও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেশনমূলক লেগে থাকলে একটি লাইক করতে পারেন নিজের দরকারি বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে এই ভিডিওটি শেষ করছি বান্দে মাতরম জয় হিন্দ